আজি আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারটো পড়া একটা কোশ্চেন সলভ কৰিছো কোশ্চেনটো কি কৈছে ইভালুয়েট সাইন অফ কস ইনভার্স থিটা ওকে এতিয়া সাইন অফ সামথিং ইন অর্ডার টু ইভালুয়েট অর সলভ দিস কাইন্ড অফ প্রবলেমস ওয়ান ইম্পর্টেন্ট থিং দ্যাট আই শুড রিমেম্বার ইজ দ্যাট আমি এটো কি কৰিব লাগিব সাইন অফ ফর্মত এক্সপ্রেস কৰিব লাগিব তেতিয়া হলে সাইন আৰু সাইন ইনভার্স ক্যানসেল আউট হৈ যাব ওকে সো লেট আস ডু দ্যাট সাপোজ কস ইনভার্স 3/5 আমার x হবে দ্যাট ইজ cos x equal to 3/5 নাও ফর আওয়ার ক্লাস 10 ডিসকাশন আমি জানো যে যেতিয়া cos x 3/5 হয় দেন বেস হয় 3 আর হাইপোটেনিউস হয় 5 আর কোয়াড্রেন্টিলার হয়ে যাবে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার দিস গিভস আস 4 সো সাইন অফ x ইজ গোইং টু বি 4/5 ওকে তেতিয়াহলে x ক আমি কি লিখিব পাৰিম সাইন ইনভার্স 4/5 কিন্তু x কি আছে cos ইনভার্স 3/5 আছে সো cos ইনভার্স 3/5 টার্নস আউট টু বি সাইন ইনভার্স 4/5 তেতিয়াহলে আমি আমাৰ অরিজিনাল এক্সপ্রেশনটো কি লিখিব সাইন অফ সাইন ইনভার্স 4/5 দিস গিভস আস 4/5 সো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট ওকে